গত 10 বছর ধরে সিপিডি শুধু দোষেই খুঁজে বেরিয়েছে। তারা বাজেটের আগে একবার দোষ খোঁজে, বাজেটের পরে একবার খোঁজে, বছরান্তে একবার খোঁজে, সবসময় দোষ খুঁজে বেড়ানো। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, সিপিডির কাজ কি শুধু দোষ খুঁজে বেড়ানো? তারা এই যে অগ্রগতি হলো, সমগ্র বিশ্ব প্রশংসা করছে, দুঃখজনক হলো সত্য সিপিডি সেটার প্রশংসা করতে পারেনি। এটি তাদের দৈন্যতা এবং ব্যর্থতা। তো সেই ধারাবাহিকতায় তারা 100 দিনের সরকারের 100 দিন পূর্ণ হওয়ার পর তারা যে রিয়াকশন দিয়েছে, এটি অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। এবং তাদের গত 10 বছর ধরে তারা যে দোষ খুঁজে বেড়ানো, তাদের যে স্বাভাবিক প্রবৃত্তি, সেটা ধারাবাহিকতা ছাড়া কোনো বড় কিছু নয়। সমগ্র পৃথিবী আজকে শেখ হাসিনার নেতৃত্বে যে দেশ এগিয়ে যাচ্ছে সেটি দেখছে, প্রশংসা করছে। এবং গত 100 দিনে সরকারের প্রথম 100 দিনে সরকার অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে, বিশেষ করে অর্থনৈতিক খাতে, অন্যান্য খাতে। আমরা তথ্য মন্ত্রণালয় থেকে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। তো সিপিডি এগুলো দেখতে পাচ্ছে না, এটি সিপিডির ব্যর্থতা। আমি আশা করব, আমি প্রার্থনা করব সিপিডি সেই ব্যর্থতা কাটিয়ে সরকার যে সাফল্য অর্জন করেছে, দেশের মানুষের যে অগ্রগতি হয়েছে, উন্নতি হয়েছে, সেটি দেখতে পাবে।